হ্যালো ফ্রেন্ড আশা করি তোমরা সকলেই ভালো আছো সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন মার্চ মাসের তিন তারিখে এক্সাম নিচ্ছে তো সেই জন্য আজকে আমাদের এই ভিডিও আধুনিক ভারতের ইতিহাসের সপ্তম অধ্যায় এখানে বলা হয়েছে যে আমাদের সিলেবাস রয়েছে সেই সিলেবাসের সপ্তম অধ্যায়ের একটি পার্ট চরমপন্থী রাজনীতির বিকাশ গতদিনকে আমরা একটা এক্সাম মহড়া দিয়ে নিয়েছি পার্ট ওয়ান আজকে পার্ট টু এক্সাম মহড়া চলবে তো চলো আজকের সাবজেক্ট হচ্ছে কি হিস্টোরি তোমরা জানো আমি হিস্ট্রি নিয়েই ভিডিও করি তো নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের প্রশ্ন এখানে রাখা হয়েছে ফুল মার্ক হচ্ছে দশ এবং কোশ্চেন নাম্বার হচ্ছে এখানে দশ টাইম থাকছে দশ মিনিট তো নেগেটিভ মার্কিং আছে সেই জন্যে বলবো দুটোতে এক নাম্বার কাটা যাবে খুব গুরুত্ব সহকারে তোমরা প্রশ্নগুলো দেখে তারপরে উত্তরটা চয়েজ করবে তো চলো আজকের আমরা এই দশটা প্রশ্ন দেখে নিই এবং চট জলদি দশের মধ্যে কত স্কোর পাচ্ছি আমরা অবশ্যই স্কোরটা জানিয়ে দেবে তো এক নম্বর প্রশ্ন তোমরা দেখে নাও নরমপন্থী ও চরমপন্থী মতাদর্শের প্রথম প্রকাশ্য সংঘাত ঘটে অপশনগুলো তোমরা দেখে নাও আমি পাঁচ সেকেন্ড পরেই অ্যান্সারটি বলে দিচ্ছি তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি বেনারস অধিবেশন এই বেনারস অধিবেশনেই নরমপন্থী এবং চরমপন্থী মতাদর্শের প্রথম প্রকাশ্য সংঘাত ঘটেছিল এটি উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল দুই নম্বর প্রশ্ন নরমপন্থী রাজনীতিকে নৈরাশ্যের ক্রন্দন নামে অভিহিত করে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অপশনগুলো দেখে নাও চয়েস করে নাও তাড়াতাড়ি এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নরমপন্থী রাজনীতিকে নৈরাশ্যের ক্রন্দন নামে অভিহিত করেছেন এবং তার আত্মশক্তি গঠনের উপর জোর দেওয়ার কথা বলেছিলেন তিন নম্বর প্রশ্ন উনিশশো সাত খ্রিস্টাব্দে সুরাট অধিবেশনে নরমপন্থীরা রাজবিহারী ঘোষকে সভাপতি নির্বাচন করলেও চরমপন্থীরা যাকে সভাপতি করতে চেয়েছিল খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অপশনগুলো দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি লালা লাজপত রায় মনে রাখতে হবে লালা লাজপত রায় সুরাট অধিবেশনের চরমপন্থীদের পক্ষ থেকে সভাপতি তাকে করা হয়েছিল চার নম্বরের প্রশ্ন কংগ্রেসের ইতিহাসে সুরাটের ঘটনা সর্বাপেক্ষা দুর্ভাগ্যজনক ঘটনা এই মতের প্রবক্তা কি অপশনগুলো দেখে নাও এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি অ্যানি বেসান্ত পাঁচ নম্বরের প্রশ্ন কোন চরমপন্থী নেতা সাইমন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে পুলিশের প্রহারে মারা যান অপশনগুলো দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ লালা লাজপত রায় লালা লাজপত রায় উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে ষোলোই ফেব্রুয়ারি সর্বপ্রথম সাইমন কমিশন বিরোধী আন্দোলনের বিরুদ্ধে বৈকটকে অস্ত্র হিসাবে ব্যবহার করার কথা বলা হয়েছিল ছয় নম্বর প্রশ্ন বালগঙ্গাধর তিলক গণপতি উৎসব কবে প্রবর্তন করেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অপশনগুলো তোমরা দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে তো আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে গণপতি উৎসব এই প্রসঙ্গে আর কথা মনে রাখবে না বালগঙ্গাধর তিলক শিবাজী উৎসব আঠারোশো পঁচানব্বই সালেও করেছিলেন তো এই দুটি বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা এখান থেকে আসেই অবশ্যই একটা এই দুটো উৎসবের মধ্যে একটা পরীক্ষায় আসতে পারে সেই জন্য খুব গুরুত্ব সহকারে পড়ে যাবে সাত নম্বরের প্রশ্ন দি এক্সট্রিমিস্ট চ্যালেঞ্জ গ্রন্থটি কার রচনা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অপশানগুলো দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন। ডি ডক্টর অমলেশ ত্রিপাঠী ডক্টর অমলেশ ত্রিপাঠী দি এক্সট্রিমিস্ট চ্যালেঞ্জ এই গ্রন্থটি লিখে ভারতে চরমপন্থী রাজনীতির প্রেক্ষাপট উদ্ভব বিকাশ ও তার অবদান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন আট নম্বরের প্রশ্ন আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে প্লেগ কমিশনার মিস্টার র্যান্ড ও তার সহকারী মিস্টার আয়াস্টকে হত্যা করেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অপশনগুলো দেখে নাও তো ওই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি চাপেকর ভ্রাতৃদয় তো আমরা জেনে নেবো যে এই কর ভাতৃদ্বয় কারা ছিল মহারাষ্ট্রের গণেশ দামাদার চাপেকর ও বালকৃষ্ণ চাপেকর এরা চাপেকর ভ্রাতৃদয় নামে পরিচিত প্লেগ রুগীদের অপর নির্মম অত্যাচারের প্রতিবাদে চাপেকার ভাইয়েরা ওনার তৎকালীন যে প্লে কমিশনার ছিল মিস্টার র্যান্ড ও তার সহকারী মিস্টার রায়াস্টকে এনারা হত্যা করেছিলেন আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে এবং শেষ পর্যন্ত তাদের প্রাণদণ্ড দিতে হয়েছিল ধরা পড়ে যাওয়ার ফলে নয় নম্বর প্রশ্ন ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অপশানগুলো তোমরা দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি উনিশশো আট খ্রিস্টাব্দের এগারোই আগস্ট তো ক্ষুদিরাম বসুর যে ফাঁসি হয়েছিল আমরা সকলেই জানি যে অত্যাচারী কিংসফর্ডকে হত্যা করতে গিয়েছিলেন কিন্তু তার বিপরীতে ভুলবশত অন্য গাড়ি এসেছিলো ইংল্যান্ডের যে মিসেস কেনেডি এবং তার কন্যা সেই গাড়িতে ছিল তারা নিহত হয়েছিল এবং ক্ষুদিরাম ধরা পড়ে যায় আর তার যে একটা সহযোগী ছিল বিপ্লবী প্রফুল্ল চাকি তিনি পালিয়ে যান ক্ষুদিরামকে ফাঁসি দিতে হয়েছিল ফাঁসির মঞ্চে ঝুলতে হয়েছিল তাই উনিশশো আট খ্রিস্টাব্দের এগারোই আগস্ট তার ফাঁসি দিন ধার্য করা হয়েছিল আজকে শেষ প্রশ্ন মিত্র মেলা কবে অভিনব ভারতে রূপান্তরিত হয় খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন শেষ প্রশ্ন দেখে নাও কে পাচ্ছ তোমরা তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি উনিশশো চার খ্রিস্টাব্দে উনিশশো চার খ্রিস্টাব্দে অভিনব ভারতে রূপান্তরিত হয়েছিল মিত্রমেলা তো আমরা জেনে নেব যে বিনায়ক দামাদার সাবার মহারাষ্ট্রে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে মিত্রমেলা নামে একটি বিপ্লবীবাদী দল গঠন করেছিলেন বিংশ শতকের গোঁড়ায় উনিশশো চার খ্রিস্টাব্দের এই নামটা পরিবর্তন করে অভিনব ভারত রেখেছিলেন তো এটার উদ্দেশ্য যেটা ছিল সেটা হচ্ছে সভা সমিতি প্রচার পুস্তিকা শরীরচর্চার মাধ্যমে ভারতবাসীর মধ্যে জাতীয়তাবাদ এবং স্বাধীনতার বাণী প্রচার করা এই ছিল আজকের দশটি মহড়া কোশ্চেন তোমরা দেখে নাও এবং চট জলদি কতগুলো তোমাদের হল নাম্বারটা কমেন্ট করে জানিয়ে দাও এখানে শেষ করলাম থ্যাংক ইউ ভেরি মাছ